তো আমি তার বিচার চাইছি যে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা একে অপরকে সারা বিয়ে করব না হ্যাঁ কিন্তু সে বিয়ে করে ফেলেছে এবং তার পরবর্তী কোনো প্রতিকারও নাই সেজন্য আমি বলছি যে কেন সে এই ওয়াদাটা ভঙ্গ করলো কেন সে আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করেছে সেটার জন্য আমি তার বিচার চাইছি মানুষ তো এলাকার লোক বলে আপনি অনেক অপরাধ করেছেন মানুষ আপনার বিচার চায় কিন্তু আপনি ভালোবাসার কাছে বিচার চাইলেন কেন আপনি তো ভালোবাসা ফেরত চাইতে পারতেন সে উপন্যাসের নাম হতে পারত বিজুর কাছে ভালোবাসা ফেরত চাই বিচার চাইলেন কেন বিচার চাইছি বিজু এটা অপরাধ তো আমি মনে করি বিজু কি স্বীকার করেছে সেটা অপরাধ বিজুর সঙ্গে আমার পরবর্তীকালে কখনো কোনোদিন কোনো কথা হয় নাই সে একটা স্কুলে মাস্টারি করতে এখন রিটায়ার করছে রিটায়ার করার আগে স্কুলের একটা সমস্যা নিয়ে আমাকে একটা ফোন করেছিল আমি বিব্রত বোধ করেছি আমি ফোনে কথা বলিনি আপনি সেই কারণে চিরকুমার রয়ে গেলেন সেটাই তো বলতেই হবে এরকমই তো হয় অনেকের ক্ষেত্রে হয়েছে যাযাবর তার দৃষ্টিপাতে লিখেছে পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে কিন্তু কোনো মেয়ে প্রেম করে কোনোদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই তার আরেকটাকে বিয়ে করে ফেলেছে মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই ভালোবেসে কাউকে মানে আর মানে প্রতারিত আর হতে চাননি অপেক্ষায় নাই কিন্তু আর কাউই দ্বারা হৃদয় আর ভাঙতে চাননি হৃদয় আর ভাঙতে চাননি মন ভাঙতে চাননি কিন্তু এই মাঝখানে আসা যাওয়া জয়নাল হাজারি কোনো নারী কে এসেছিল জীবনে না আসতে চেয়েছে তাকে আপনি প্রশ্রয় দেননি না আমি আর নারী নিয়ে আমি আর বিয়ে শাদী নিয়ে সিরিয়াসলি কখনো কোনো চিন্তাই করি নাই আজ আপনি আওয়ামী লীগের উপদেষ্টা হয়েছেন নির্বাসিত জীবন থেকে রাজনীতিতে ফিরলেন আপনি কি মনে করেন যে আপনার এই ফিরে আসাতে বিজু বোধহয় খুশি হয়েছে দূর থেকে আপনি ফিল করছেন হবে মনে হয় আমি মনে করি সে খুশি হবে তার স্বামী এখন যেটা তার বিয়ে করছিল সে মারা গেছে তার ছেলে আছে এবং এই ছেলেটা কানাডা থাকে সেই ছেলেকে সবাই জয়নাল হাজারির ছেলে